প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে আত্মমানবতা সেবাদানকারী প্রতিষ্ঠান সামাজিক সংগঠন কনা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নীলফামারীর জলঢাকা পৌরসভার এক নং ওয়ার্ড দুনদিবাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জৈন সফির উদ্দিনের ছোটো ছেলে মোহাম্মদ ফুরাদ হোসেন সে দারিদ্র্যের মাঝে পড়াশোনা করে আর জলঢাকা সরকারি কলেজে অনার্স চতুর্থ বর্ষে ব্যবস্থাপনা বিভাগের ছাত্র দু হাজার বারো সালে আলোরকণা নামক সামাজিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটিয়ে দু হাজার সালে এলাকার গরিব অসহায় পরিবারের কমলমতি শিক্ষার্থীদের ফ্রি পাঠদান কার্যক্রম শুরু করে উপজেলা থেকে চার কিলোমিটার দূরে দন্দিপাড়িয়া ডাঙ্গাপাড়া এলাকায় আলোরকোনা ফ্রি পাঠদান কেন্দ্রটি অবস্থিত এখানে প্লে থেকে ষষ্ঠ শ্রেণীর প্রায় দুই শত শিক্ষার্থীকে ফ্রিতে পাঠদান দিয়ে আসছে কলেজ পড়ুয়া ফুরাদ হোসেন সাতজন শিক্ষার্থী তারা হলেন মোসাম্মদ আতিকা বাবলি আক্তার লিপসি আক্তার মোহাম্মদ জনি মিমি আক্তার ও রেশমা আক্তার এছাড়াও তারা নিজস্ব অর্থায়নে উপজেলার আটটি ইউনিয়নে এগারোটি কেন্দ্রে সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত নিয়মিত ফ্রি পাঠদান চালিয়ে যাচ্ছে এই সংগঠনের প্রধান উদ্যোক্তার শিক্ষা জীবনের অভিজ্ঞতায় স্থানীয় গরিব অসহায় পরিবারের কোমলমতি শিক্ষার্থীদের ফ্রি পাঠদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক চালিয়ে যাচ্ছে নিজস্ব অর্থায়নে ও বন্ধু বান্ধবদের সহযোগিতায় আলোরকণা সংগঠনটি পরিচালনা আলোরকণা একটি সামাজিক সংগঠন যেটি জল ঢাকার এলাকায় জনাব ফুরাদ হোসেন বলে একজন স্বেচ্ছাসেবী যে নিজে একটি ছোট ব্যবসা করে সে এই আলোরকণা সংগঠনটি চালায় আমি নিজে একদিন সেখানে গেছি সেখানে মূলত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী যারা আসলে টাকা দিয়ে প্রাইভেট পড়তে পারে না সে সকালে সে সমস্ত শিক্ষার্থীদের বিনা পয়সায় প্রাইভেট পড়ায় এবং বিভিন্ন প্রাইমারি স্কুলগুলোতে সে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে বিতর্ক প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতার আয়োজন করে এবং সেখানে সে নিজ অর্থায়নে তাদেরকে পুরস্কৃত করে তো আমি যেটা দেখলাম যে তার এই সংগঠনটি দাঁড় করাতে গেলে তার কিছু সহযোগিতার প্রয়োজন এবং এই সংগঠনটি যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে দেশের যে লক্ষ লক্ষ শিশু আছে যারা দরিদ্র তারা পড়াশোনার সুযোগ পাবে এবং একসময় তারা শিক্ষিত হয়ে এই দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারবে আমি চাই যে যারা আপনারা সামর্থ্যবান আছেন তারা এই আলোর কোনো সংগঠনটিকে সহায়তা করার জন্য এগিয়ে আসবেন যাতে এই সংগঠনটি একসময় সুন্দরভাবে একটি শক্ত অবকাঠামোর উপরে দাঁড় হতে পারে এখানে আমরা আসি শিক্ষা লাভের জন্য এখানে আমাদের এখানে আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করা হয় এখানে আমাদের লেখাও এখানে আমরা সবাই অংশগ্রহণ করি করি কেউ ফার্স্ট বা সেকেন্ড হয় তাদেরকে খাতা কলম দেওয়া হয় আর ছটার সময় এখানে আসি এবং সাড়ে আটটার সময় আমার আমাদের পাঠদান শেষ হয় স্যার এখানে আমাদের পড়ালেখার সুবিধা হয় আমাদের স্যার অঙ্ক অনেক আমরা অনেক চর্চা করি আবার এখান থেকে আমরা স্কুলে যাই পড়াই এবং আমাদের এখান থেকে চর্চা লাভ করি ভর্তি হয়েছিলাম এখন আগে আমার এলাকা খারাপ হয়েছিল এখন আমার এলাকা সুন্দর হয়েছে আমি এই পুলিশ প্রতিযোগিতাতে আমি পুরস্কার পেয়ে থাকি আলোরকোনায় সামাজিক সংগঠন এই আলোর আলোরকণায় আমরা থ্রি পাঠদান চালু করেছি এখানে আমরা প্রতিদিন সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত ক্লাস নেই ক্লাসি বাংলাদেশ সরকার যদি আমাদের একটু সহায়তা করে জেলা হিসেবে আলোকিত করতে পাবো এই আলোকনা থেকে আমি জল জলঢাকা সরকারি কলেজে ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে চতুর্থ বর্ষের একজন ছাত্র আসলে আমি বাচ্চাদের ফ্রি পাঠদান দিয়ে এবং বাচ্চাদের শিক্ষা উপকরণগুলো কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দিয়ে আসলে আমি আনন্দ উপভোগ করতে পারতেছি যে আমার ওই সময়টা আর এই বর্তমান যে আমার এই আলোকনা ফিরি পাঠদান কর্মসূচির মাধ্যমে যে বাচ্চাগুলো উপকৃত হচ্ছে সেই বাচ্চাদের অনুভূতি আসলে আমি তুলনা করতে আসলে তখন আবেগে আফলুত হয়ে আমি জনতার কথা বলে